নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে থ্রি নাইন টু নাইন মামলায় পিটিশনাররা হেরে গিয়েছে এবং সেখানে পর্ষদ জিতে গিয়েছে তো এই মুহূর্তে ইমিডিয়েটলি একটা রিভিউ পিটিশানের দরকার তো এক্ষেত্রে পিটিশনারদের পক্ষ থেকে বা যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট রয়েছেন যারা থ্রি নাইন টু নাইন মার্ক যারা এই ভ্যাকান্সির অংশীদার তাদের এই মুহূর্তে ঠিক কি করণীয় কি করা উচিত কোন অ্যাডভোকেটকে ধরা উচিত আপনাদেরকে এই ভিডিওতে আমি একটা অ্যাডভাইস বলতে পারেন বা মতামত আমি কিন্তু দিতে চলেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এখান থেকে কিন্তু একটা স্বচ্ছ ধারণা হয়তো পেতে পারেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি কিন্তু তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা তাহলে থ্রি নাইন টু নাইন সম্পর্কে দেখে নিই তো বন্ধুরা বর্তমান এই যে এই পরিস্থিতিতে আমাদের রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থী যুবক যুবতী যারা দু হাজার চোদ্দো টেট পাস নট ইনক্লুডেড ক্যান্ডিডেট ছিলেন যারা ষোলো হাজার পাঁচশোতে ইন্টারভিউ দিয়েছিলেন তাদের এই মুহূর্তে কিন্তু ভীষণ খারাপ অবস্থা যেহেতু এই মামলাটা প্রায় তিন বছর হতে চলল তিন বছর কিন্তু কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে দিয়েই কেটে গেল এবং শেষমেশ সুপ্রিম কোর্ট জানিয়ে দিলো যে প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে তো যাই হোক যদিও এই প্যানেল এখনও পর্যন্ত এক্সপায়ার্ড হয়নি প্যানেলই সঠিকভাবে দিল না প্রাইমারি বোর্ড আর তার দায় গুনতে হচ্ছে আজকে ক্যান্ডিডেটদেরকে যেখানে বারো হাজার নিয়োগ করে পর্ষদ হাত গুটিয়ে নিচ্ছে তারা বলছে নিয়োগ কমপ্লিট আর অপরপক্ষে সুপ্রিম কোর্ট বলছে যে এই নিয়োগের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি ক্যারি ভর্বাট হয়ে গেছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া প্রয়োজন যেহেতু রিভিউ পিটিশানের একটা অপশন আছে তো এই রিভিউ পিটিশান কিন্তু আপনাদেরকে কয়েকদিনের দিনের মধ্যেই করতে হবে তো এই রিভিউ পিটিশানের ক্ষেত্রে সব থেকে যেটা আগে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যতগুলো মঞ্চ এবং যতগুলো গ্রুপ রয়েছে দু হাজার চোদ্দো টেটের নট ইনক্লুডেড বলে সকলকে কিন্তু এক ছাতার তলায় আসতে হবে এবং এখানে কিন্তু পিটিশনার কেউ ছিল যারা থ্রি নাইন টু নাইনে সুপ্রিম কোর্টে আইএফআইল করেছিল বা যারা করেনি এখানে কিন্তু ওই বিষয়টা না দেখে সকলকে এগিয়ে আসা প্রয়োজন যেহেতু এটা কিন্তু ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের অংশ তাই এই যে ভ্যাকান্সিটা এই ভ্যাকান্সিটা যদি হাত ছাড়া না হয় তাহলে কিন্তু যতজন নট ইনক্লুডেড পড়ে রয়েছে প্রত্যেকেরই চাকরিটা এখানটায় হয়ে যাবে এখানটায় কিন্তু কেউ পড়ে থাকবে না আশা করি তো সেই জন্য কিন্তু এই রিভিউ পিটিশানের জন্য প্রত্যেককে এগিয়ে আসা প্রয়োজন এবং এক্ষেত্রে এখন যে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি যে এখনও কিন্তু বিভিন্ন গ্রুপ মাথা চারা দিয়ে উঠছে আলাদা আলাদাভাবে তারা কিন্তু গ্রুপ করে রিভিউ পিটিশান করতে চাইছে রিভিউ পিটিশান করতে চাইছে সকলেই সকল গ্রুপ এটা ভালো কথা কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় যখনই বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যাবে সবাই তখনই কিন্তু টাকাটা বিভিন্ন জনের হাতে গিয়ে পড়বে ফলে একজন বড়ো যে লয়ারকে দাঁড় করানো উচিত এই মামলাটিকে জেতার জন্য সেই জিনিসটা কিন্তু হবে না তখন যে কোনো একটা নর্মাল লয়ারকে দাঁড় করালে কোনো দিনই কিন্তু সুপ্রিম কোর্টে এই ধরনের মামলা জেতা সম্ভব নয় তাই এই জন্য এই মামলার যিনি মূল আলি হোসেন মন্ডল যে দুশো জন ছিল তাদেরকে নিয়েই যতগুলো গ্রুপ রয়েছে সকলকে কিন্তু এখানটায় এক ছাতার তলায় আসতে হবে আর এক ছাতার তলায় না আসতে পারলে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেলে কোনোদিনই কিন্তু এই মামলায় রিভিউ পিটিশনে জেতা সম্ভব নয় এমনিতেই কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশানে জেতার সম্ভাবনা খুব কম থাকলেও যদি অথেন্টিক প্রমাণ বা সঠিকভাবে তথ্য প্রমাণাদি বা ডকুমেন্টস প্রধান বিচারপতির কাছে তুলে ধরা যায় বা বিষয়টিকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা যায় তাহলে হয়তো হলেও হতে পারে এই থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সিতে একটা কিছু কিন্তু যদি সেটা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে কিন্তু এই মামলা যেতা ভীষণ মুশকিল আছে আপনারা দেখেছেন এর যে মামলা গিয়েছে সেখানেও কিন্তু অনেকগুলো রিভিউ পিটিশন হয়েছে কিন্তু যথাযুক্ত যে উকিলকে দাঁড় করিয়ে সমস্ত বিএড ক্যান্ডিডেট যে একত্রিত হয়ে যে সেই মামলাটাকে লড়বে এরকম কিন্তু কিছু ছিল না যার জন্য কিন্তু রিভিউ পিটিশানে বারংবার হেরেছে বিএড তো সেই জন্যই কিন্তু এখানটাই প্রত্যেক নট ইনক্লুড ক্যান্ডিডেটকে এক সাঁতার তলায় এসছে একজন ভালো লয়ারকে দাঁড় করানো উচিত আর সব থেকে যেটা বড় বিষয় সুপ্রিম কোর্টে যত বড় লয়ার দাঁড় করানো হোক না কেন পর্ষদের বিপক্ষে কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু একজন নাম করা বড় লয়ারকে নিয়ে যাওয়াটা বাঞ্ছনীয় কেননা কলকাতা হাইকোর্টের যিনি আইনজীবী রয়েছেন তিনিই ভালো বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের বিষয়টা তিনি ভালো করে আবেগ দিয়ে কিন্তু বোঝাতে পারবেন এবং ডকুমেন্টলিও বোঝাতে পারবেন যেহেতু তিনি পশ্চিমবঙ্গে রয়েছেন তিনি পশ্চিমবঙ্গের বেকারদের করুণ অবস্থার কথা জানেন এবং সমস্ত কিছু পশ্চিমবঙ্গের মানুষের ভাষায় বোঝেন তো সেই জন্য আমার মতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যদি পিটিশনারদের পক্ষ থেকে কলকাতার তরফ থেকে ঠিক করা যায় মানে পশ্চিমবঙ্গ থেকে অপরপক্ষে সুপ্রিম কোর্টের লয়ার থাকুক কিন্তু তার সাথে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন যাদ্রের লয়ারকে ঠিক করাটা বাঞ্ছনীয় তো নইলে কিন্তু এই কেস কোনোদিনই সুপ্রিম কোর্ট থেকে বের করে আনা সম্ভব নয় আরও একটা বিষয় বলে রেখে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যতগুলো কেস হাত দিয়েছেন উনি কিন্তু হেরেছেন এরকম সংখ্যাটা খুব কম তো যার জন্য এই কেসে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যদি দাঁড় করাতে পারে পিটিশানাররা সেক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক হয়তো উঠে আসতে পারে তাই এটা আমার ব্যক্তিগত মতামত সুপ্রিম কোর্টের তো বড় লয়ারের প্রয়োজন তার সাথে সাথে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকেও একজন ভালো নাম করা উকিলকে নিয়ে যেতেই হবে নইলে কিন্তু এই মামলা কোনো বের করে আনা সম্ভব নয় তো এই হচ্ছে বিষয় আর আরও একটা বিষয় এখন যেটা লক্ষণীয় যে বিভিন্ন গ্রুপ কিন্তু এখনও গজিয়ে উঠছে তারা কিন্তু এখনও বিভিন্নভাবে টাকা কামানোর জন্য বিভিন্ন দল তৈরি করছে তো এই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে এসে সবাইকে এক ছাতার তলায় আসতে হবে এবং যে প্রয়োজনীয় যে খরচ এবং ফান্ডিং সেই জিনিসটা যদি সঠিকভাবে না হয় এবং সঠিকভাবে যদি লয়ারের কাছে সিনিয়র লয়ারের কাছে না পৌঁছানো যায় তাহলে কিন্তু থ্রি নাইন টু নাইন চিরতরের মতো হাত হয়ে যেতে চলেছে বিশেষ করে বিএড এবং এনআইএস ক্যান্ডিডেটদের জন্য যেহেতু এটাই কিন্তু লাস্ট অপশান বিএড এবং এনআইএসদের কেননা বিএড আর এনআইএস কোনো দিনই কিন্তু প্রাথমিকের শিক্ষক হতে পারবে না যেহেতু ষোলো হাজার পাঁচশোতে বিএড এনআইএস চাকরি পেয়েছে তাই এখানে কিন্তু তারা অ্যাপ্লিকেবল এবং সমমর্যাদায় তারা চাকরি পাবেন কিন্তু শুধুমাত্র এই যে সিটটা যে সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে এই যে পরবর্তী রিক্রুটমেন্টের জন্য যে ক্যারি ফরওয়ার্ড করে দিতে বলেছে পর্ষদকে এই জায়গাটা কিন্তু সুপ্রিম কোর্টের অবস্থানটাকে স্পষ্ট করতে হবে এবং তাদেরকে আরেকবার বাধ্য করাতে হবে যে এই বিষয়টাকে আরেকবার কোনো জন্য বা বিচার বিবেচনার জন্য বা পুনর্মূল্যায়নের জন্য তো সেই জন্যই কিন্তু সকলকে একটা উদ্যোগ গ্রহণ করে খুব তাড়াতাড়ি একটা রিভিউ পিটিশান দাখিল করতে হবে বেশি দেরি করলে কিন্তু হবে না তো বন্ধুরা একটি সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনাদেরকে দিলাম এটা আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো করা উচিত তো আপনাদের ভালো নাও লাগতে পারে ভালো লাগতেও পারে তো যা যা মনে হবে কমেন্ট করবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ